নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর। অবশেষে আগামীকাল রাজ্য জুড়ে আরও বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা। তো বন্ধুরা, সে নিয়ে আজকের বিস্তারিত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামীকাল থেকে রাজ্য জুড়ে আরও কোন কোন রুটে বাড়বে লোকাল ট্রেনের বাড়তি সংখ্যা, পাশাপাশি কোন কোন সময় ধরে চলবে এই বাড়তি লোকাল ট্রেনগুলি, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলো অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আপডেটটি কিন্তু আজকের নিউ জি বাংলার অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে। আগামীকাল থেকে বাড়বে লোকাল ট্রেনের সংখ্যা, কোন কোন রুটে কখন ট্রেন চলবে জেনে নিন। দক্ষিণ পূর্ব রেল মঙ্গলবার থেকে আরও 14টি লোকাল ট্রেন চালাবে বলে ঘোষণা করলো। 7টি করে অতিরিক্ত ট্রেন চলবে আপ ও ডাউনে। লকডাউনের পর লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হলে দক্ষিণ পূর্ব শাখায় মোট 81 ট্রেন চলছিল, সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়ালো 95। লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার পর থেকে যাত্রীদের ভিড় বাড়ছে, ফলে বেশি সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এর ফলে কিছুটা হলেও সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে রেল। আপ ট্রেনের সময়সূচি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 1 নম্বরে রয়েছে 38705 নম্বর যে ট্রেনটি রয়েছে হাওড়া খড়গপুর, ভোর 4:55 চলবে। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন হাওড়া মেদিনীপুর, ভোর 5:35 চলবে। এবং হাওড়া পাঁশকুড়া চলবে সকাল 9:50, এবং হাওড়া পাঁশকুড়া চলবে আবার দুপুর 1:10, এবং হাওড়া পাঁশকুড়া চলবে বিকেল 5টা, এবং হাওড়া মেচেদা চলবে হচ্ছিলো রাত্রি 8:05, এবং হাওড়া পাঁশকুড়ায় চলবে রাত্রি 10:25। আপ ট্রেনের সময়সূচি এবং ডাউন ট্রেনের যে সময়সূচি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এখন ডাউন ট্রেনের সময়সূচি মেচেদা থেকে হাওড়া চলবে রাত 3:05, খড়গপুর থেকে হাওড়া চলবে 6:55, পাঁশকুড়া থেকে হাওড়া চলবে 8:25, এবং মেদিনীপুর থেকে হাওড়া চলবে সকাল 9:10, এবং পাঁশকুড়া থেকে হাওড়া চলবে ডাউন ট্রেনে 3:57, এবং পাঁশকুড়া থেকে হাওড়া আরেকটি চলবে বিকেল 5:45 ডাউনের, এবং পাঁশকুড়া থেকে হাওড়া চলবে সন্ধ্যে 7:10। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা রাজ্যে বাড়তি লোকাল ট্রেন চালু নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।